নমস্কার, নিউজ টেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তীব্র ধিক্কার কোঅর্ডিনেশন কমিটির। 28% ডিএ অবিলম্বে দেওয়ার দাবি। তো চলুন দেখে নিই এ বিষয়ে বিস্তারিত খবরটি। তার আগে বলে দিই, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেওয়ার জন্য, যাতে এরকম ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। তো দেখুন কী বলেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ডিএ নিয়ে মন্তব্যের তীব্র বিরোধিতা ও ধিক্কার জানালো রাজ্য সরকারি কর্মচারী সমিতি সমূহের কোঅর্ডিনেশন কমিটি। মুখ্যমন্ত্রী কর্মচারী ডিএ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অলরেডি অনেক দিয়েছি, অথচ দেশের প্রায় সব রাজ্য কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দিলেও এ রাজ্যের কর্মচারীদের 28% দিয়ে বকেয়া হয়ে রয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ডিএ কোনো দয়ার দান নয়, কর্মচারী সমাজের ন্যায্য অধিকার, সরকারের পক্ষে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে। বিজয় শঙ্কর সিংহ বলেন, রাজ্য সরকারের তরফে ডিএ না দেওয়ার একাধিক অজুহাত দেখানো হয়েছে বিভিন্ন সময়ে। কখনও বলা হয়েছে সব বকেয়া ডিএ শোধ করে দেওয়া হয়েছে, কখনও বা সরকার বলছে ডিএ রাজ্য সরকারের দয়ার দান, তা দেওয়া সম্পূর্ণ সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। কিন্তু ডিএ যে কোনো দয়ার দান নয় তা জেনে রাখা উচিত যে কোনো সরকারি কর্মচারীর। একটি বিবৃতিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জানিয়েছে, মূল্যসূচক অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বেতনের যে ক্ষয় হয় তা পূরণে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্যই এই চরম মূল্যবৃদ্ধি ঘটে, অর্থাৎ তারাই মূলত দায়ী। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দাবি, সারা দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীরা আফটার ডেট ডিএ পাচ্ছেন, আমরা কেন পাব না। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, রাজ্য প্রশাসনের 5.5 লক্ষ শূন্যপদ রক্ষাধিক চুক্তি ও এজেন্সি পথায় নিয়োগ করে চরম শোষণ বঞ্চনা চলছে, বেতনে বোঝা বইতে হচ্ছে না, অথচ ডিএ দেওয়া যাচ্ছে না। এদিকে উৎসব মৎসব খেলা মেলা কার্নিভাল সব চলছে ও হরিলুটের মতো লুটের রাজ চলছে বলে অভিযোগ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। স্বাভাবিকভাবে বকেয়া 28% ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে নিজেদের আত্মমর্যাদা রক্ষা করতে কর্মচারী সমাজ আগামী 28 ও 29 মার্চ রাজ্য সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে সামিল হবে। এ বিষয়ে আপনাদের কী কী মতামত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। ধন্যবাদ।